তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবার পাশে নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কিছুদিন ধরে ভিডিও আসছিল না, কারণ আমার শরীরটা পর্যন্ত খারাপ হয়েছিল তার জন্যই। তো আগে একটা কিউনে ভিডিও আমি করেছিলাম, যেটা বলেছিলাম যে ওই কমেন্টে কিউনে করে মানে কমেন্ট করো, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারতো সেভাবে, কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কেউ কমেন্টই করেনি। তার কারণে কিউনে ভিডিওটা আনতে পারছিলাম না বা আনিনি, বা কিউনে ভিডিওটা কোনো করছি না। তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জেনে দিলাম। তো বন্ধুরা, আজকে একটা ফ্লিপকার্ট ফ্রড হয়ে গেলো আমার সঙ্গে। ফ্লিপকার্টে আমি দুটো বল অর্ডার করেছিলাম, এলইডি বাল্ব যেগুলো বলা হয় এলইডি লাইট, ওগুলো আমি অর্ডার করেছিলাম। তো বন্ধুরা, আমি দুটো এলইডি বল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো ঘটে গেলো আমার সঙ্গে, ফ্রড হয়ে গেলো। ফ্লিপকার্ট থেকে করেছে আমার সঙ্গে ফ্রড। আমি কিন্তু যাদের কোম্পানিতে কল করেছিলাম তারা বলছে যে কোনোভাবে রিটার্ন করা সম্ভব না, এগুলো রিটার্ন পলিসি ছিল না। কিন্তু রিটার্ন পলিসি ছিল, আমি যখন ঢুকেছিলাম এখনও কিন্তু রিটার্ন পলিসি রয়েছে। কিন্তু ফ্লিপকার্ট বলছে যে এগুলো রিটার্ন করা যাবে না, বা ফ্লিপকার্ট বলছে রিপ্লেসমেন্ট হবে না। বললাম যে আমার টাকার কি হবে, সেটা বলছে ফ্লিপকার্ট কিন্তু কোনোভাবে দায়ী নয়, কারণ তারা সেখান থেকে দুটো বলে পাঠিয়েছিল, রাস্তায় হয়তো খুলে নিয়েছে, কিন্তু প্যাকেটটা ঠিকভাবে এসেছিল। তো তোমাদের সামনে প্যাকেটটা দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, প্যাকেটের ক্লিপটা তোমাদের আমি দেখাচ্ছি। আমি যখন প্যাকেটটা খুলছিলাম তখন আর কি আমি একটা ভিডিও করেছিলাম, তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্যাকেটটা দেখাচ্ছি তোমাদের। চলো তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে প্যাকেটের ক্লিপটা। প্যাকেটটা কিন্তু আনবক্সিং করলাম, যে প্যাকেটটা দেখতে পেলে প্যাকেটের ভিতরে একটা কিন্তু বাল্ব ছিল, দুটো বলের জায়গায় একটা বল এসে গেছে। তো ফ্লিপকার্টকে আমি যখন কল করলাম ফ্লিপকার্টে, যখন কিন্তু তারা বললো যে একটা বাল্বই দেওয়া হয়েছে, মানে দেওয়া হয়েছে বলে তারা কিন্তু বলছে এটা কিন্তু ভুল 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 করে হয়ে গিয়েছে। তো আমি বললাম যখন এটা রিটার্ন করতে, তো প্রচুর মশা দেখতে পাচ্ছ, প্রচুর মশা উঠছে আমার এখানে। তো মশার কামড়ে বন্ধুরা ভিড়ে বানা যাচ্ছে। তো বন্ধুরা, যখন ফ্লিপকার্টে বললাম যে এই বলগুলো দুটো অর্ডার করেছিলাম, একটা এসে গেছে কি কারণে, তো ফ্লিপকার্ট বলছে যে এটা রিটার্ন কিন্তু কোনো মতেই করা যাবে না। তো আমার যে আমার একটা বলে লেগেছিল, দাম পড়েছিল 141 টাকা প্রাইস পড়েছিল, দুটো বলে 141 টাকা, 150 টাকা দাম ছিল, ডিসকাউন্ট ফিসকাউন্ট করে 141 টাকা পড়েছিল। এই যে বিগ বিলিয়ন ডে কিছুদিন আগে গেল, বিগ বিলিয়ন ডে আমি কিন্তু অর্ডার করেছিলাম। তো ফ্লিপকার্ট দেখতে পাচ্ছ কীভাবে ফ্রড করছে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে ফ্লিপকার্ট কিন্তু ফ্রড করছে এখন। তো তোমরা কিন্তু যখন তোমার কোনো মাল ফ্লিপকার্ট থেকে পারচেস করবে, তখন তোমরা এই জিনিসটা কিন্তু অবশ্যই করবে। ফ্লিপকার্টে যখন প্রোডাক্টটা আসবে তোমার বাড়িতে, তখন কিন্তু ওটা একটা আনবক্সিং যখন তুমি করবে, তখন কিন্তু নিশ্চয়ই একটা ভিডিও করে নেবে। ভিডিও করলে কি ফ্লিপকার্টে তোমার প্রমাণ থেকে যাবে, তুমি ফ্লিপকার্টে তো তাদেরকে তুমি দেখাতে পারবে যে এই দেখো আমার কাছে প্রোডাক্টটা যখন আমি আনবক্সিং করেছিলাম, তখন কিন্তু আমার কাছে প্রোডাক্টটা ইয়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটাই জানানো ছিল। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগছে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।